হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি চলে এসেছি বাতাবাড়িতে রহমান ফার্মাস। অনেকেই হয়তো জানো আর অনেকে জানো না, তো আমি ফার্স্টবার এসেছি। আগে কাঠের ব্যবসা করতো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি চলে এসেছি বাতাবাড়িতে রহমান ফার্মাস। অনেকেই হয়তো জানো আর অনেকে জানো না, তো আমি ফার্স্টবার এসেছি, তো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি জায়গাটা কীরকম। তো এখানে মিউজিক বাজছে, ওখানে সুইমিং পুল আছে, পুল পার্টি হচ্ছে। তো দেখি নামতে পারি নাও নামতে পারি, কোনো ঠিক নেই কারণ কস্টিউম নিয়ে আসিনি। তো দেখি জায়গাটা খুব সুন্দর, তোমরা এসো একবার, দেখিয়ে দিচ্ছি তোমাদের কী কী আছে। এখানে প্যাকেজ সিস্টেম আছে, তো প্যাকেজ নেওয়া হয়েছে, কেউ থাকতে চাইলে থাকতেও পারে, তো আমরা তো থাকবো না, চলে যাচ্ছি। তো আগে ঘুরে নিই, তারপর তোমাদের সব দেখাচ্ছি।
এখানে আছে ফিশ কালিয়া, এটা কাতলা মাছের। এখানে আছে খাসি মাংস আছে, এটা কষা আছে, ঝাল করে বানিয়ে দিতে বলছিলাম। আর এটা আছে আলু ভাজা, আর এখানে আছে ডাল, মুসুর ডাল বোধ হয়, আর এখানে রাইস, প্লেন রাইস, অনেকটাই কোয়ান্টিটি আছে। এই হলো টোটো পাড়া যাওয়ার পথে। এখানে একটা মহাকাল কি ধাম নাকি কি বলে একটা জায়গা আছে, খুব জাগ্রত। এখানে এখানে পুজো হচ্ছে, তো আমি আজকে যেতে পারবো না যেহেতু আমিষ টামিষ খেয়েছি। জুতো পরে নিচে যাওয়া যাবে না, তোমাদের রাস্তা থেকে দেখাচ্ছি। বট গাছটা যে আছে ওখানে পাথরগুলো রয়েছে, খুব জাগ্রত এখানে শুনেছি। সুইমিং পুলে দেখা যাচ্ছে আমাদের, রেস্টুরেন্টও আছে, সুইমিং পুলও আছে রেস্টুরেন্টটায়, লেখা আছে বোর্ডে পথের সাথী। সোনার বাংলা, সোনার বাংলা দার্জিলিংও আছে, কালার কম্বিনেশন সুন্দর আছে। কাঠের দোতলাগুলো যে থাকে, ছোটো বড় কাঠের বাড়িগুলোতে হচ্ছে ভর্তি থাকে। এখন তো তবু অনেক কম, কিন্তু আগে প্রচুর ছিল। এখন যেগুলো আছে ওগুলো বলতে হবে পুরোনো, যেগুলো আছে যেগুলো চেঞ্জ হয়নি সেগুলো, নাহলে সব পার্কের ভেতরটা আসলাম, এবার প্রথমবার এসেছি মানগরি পার্কে। সেটা ওই পাশ থেকে ভিডিও করেছিলাম, ওই সিঁড়িটার ওখান থেকে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম। তখন রাউন্ড করে ঘুরে এসে এই পাশ দিয়ে আসলাম। অনেক বড় আছে পার্কটা, কিন্তু বেশি কিছু নেই, কিন্তু বিশাল বড় আছে।
তখন এই পাশটা থেকে ভিডিও করছি। শেষ পার্ক ঘোরা, কিছুই নেই মাঝখানে ওই লেকটা, লেকটা চারপাশে জায়গা বেড়ে যাচ্ছি, কিচ্ছু নেই কিচ্ছু নেই, শুধু জঙ্গলে জঙ্গল, মাঝখানে লেক আর চারদিক দেখলে জায়গা, খালি জায়গাটাই বড়। হ্যালো গাইস, আমি হচ্ছে রহমান ফার্মাস থেকে চলে আসছি। তো এত ধুলো ছিল তো আমি এসে আবার স্নান করলাম, ফ্রেশ হয়ে নিলাম। তো লাস্টের ব্লগটা শেষ করব, তো তোমাদেরকে দেখিয়ে দিই যে ওখান থেকে যারা সার্ভিস দেয় তো তারা এত ভালো ছিল। তো একজন ওখান থেকে, ওখানে তো বলেছিলাম ক্যাপসিকাম ওগুলো তোমাদের গাছ টাছ দেখালাম, তো ওখানে সব কিছু চাষ করা হয়। তো ওখানকারই হচ্ছে ক্ষেতের হচ্ছে আলু আর কি দিল তেজপাতা আর একটা ছাত আমাকে গিফট করেছে তোমাদের দেখা। এই হলো সেই এক প্যাকেট আলু আর এই হলো তেজপাতা, সব ওদের ওখানকারই। আর এই হলো ছাতাটা, ছাতাটা পুরোটা খুলে দেখাচ্ছি না, এরকম ব্লু আর হোয়াইটের মধ্যে পুরোটা। আর এখানে রাহমান ফার্ম হাউস যেটা ওদের যে নামটা ওটা হচ্ছে দেওয়া আছে নামটা। তো থ্যাংক ইউ ফর দিস। যাই হোক অনেকদিন পরে ভ্লগ আবার দিচ্ছি, তো আশা করছি দিব। তো আমার হেলথ ইস্যুর জন্য আমি ভ্লগ বানাতে পারছি না, কী হয়েছে না হয়েছে আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। তো ভালো থেকো, সুস্থ থেকো।